আছে যে কদিন আছে আমি লালন পালন করে দিব কোরবানি পর্যন্ত এবং ফ্রি অফ কস্টে পৌঁছে দিব ডেলিভারি চার্জ ফ্রি আর কোনো সারপ্রাইজ আছে কিনা আসলে না আর কোনো সারপ্রাইজ নাই না অনেকেই তো বড় গরুর জন্য মোটরসাইকেল বা অন্যান্য অনেক কিছু পুরস্কার রাখে আপনার এমন কোনো চিন্তা ভাবনা আছে কিনা এটা করে যে দাম যদি হয় 7 লাখ চাই 8 লাখ 1 লাখ বেশি টাকা ধরে তারপরে মোটরসাইকেল দিল পরের টাকা দিয়ে পরে অনেকটা রিক্স থাকে কিন্তু না রিক্স নাই রিক্স থাকবে যদি গরু বডি ছেড়ে দেয় সুস্থতা কম থাকে অসুস্থ হয় তখন এটা সম্পূর্ণ সুস্থ এটা আরো 1 বছর আর 2 বছর বললে কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি প্রতিবেদন দর্শক এখনকার প্রতিবেদনগুলো আসলে 2022 কুরবানি উপলক্ষে যারা আসলে বড় গরু দেখতে আগ্রহী বা বড় গরু ক্রয় করতে আগ্রহী সেই সব ক্রেতাদের জন্য কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই তো দেখতেই পাচ্ছেন যে সামনে সুবিশাল একটি গরু দাঁড়িয়ে রয়েছে এই গরুটা কতদিন হলো লালন পালন করা হচ্ছে এবং কি খাবার দাবার দেওয়া হচ্ছে আমরা বিস্তারিত জানবো খামারির কাছ থেকে তো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই গরুটাকে 2022 কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন বা কি ভাবতেছেন খামারি আমরা জানবো তার কাছ থেকে দর্শক একটা জিনিস আপনাদের বলে রাখি ভিডিওতে অনেক সময় হয়তো গরুগুলোর প্রকৃত রূপ দেখা যায় না সামনে আসলে কিন্তু গরুগুলো অনেক বিশাল সাইজ দেখা যায় তো আমরা তারপরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক যে একদম সুবিশাল একটা গরু অনেক সুন্দর গরুটা দেখতেও একদম ন্যাচারাল খাবার খাওয়ানো হয় গরুটাকে তারপর আমরা খামারির কাছ থেকে জানবো যে সম্ভাব্য ওজন এবং দাম সম্পর্কে তো চলুন আমরা একটু কথা বলি খামারির কাছ থেকে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আতাউর রহমান আতাউর ভাই এই যে আপনার পিছনে সুবিশাল পাহাড়ের মতো একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা আপনি কতদিন লালন পালন করতেছেন আড়াই বছর দেখি কি সংগ্রহ করে নাকি আপনার খামারের খামারের পালের বাচ্চা তার মানে অনেকটা যত্ন সহকারে লালন পালন করেছেন ও আমাদের কথা শুনে আমাদের গালে চুমো দেয় আচ্ছা গালে চুমো দেয় হ্যাঁ তার অনেকটা পোষ মানিয়ে গেছে জি জি আচ্ছা তো এই যে আপনার এই গরুটার কি নাম রেখেছেন সাদ্দাম দর্শক দেখতেই পাচ্ছেন যে সাদ্দাম নাম রাখা হয়েছে সাদ্দাম নাম রাখার কারণটা কি আসলে সাদ্দাম আমাদের যে রাখাল মামা আছে উনি সাদ্দাম অনেক শক্তিশালী বীর ওই হিসেবে এটার নাম সাদ্দাম রাখছেন আচ্ছা মানে রাখাল মামা একটু শক্তিশালী এবং বীর ওই জন্য নাম রাখা হয়েছে সাদ্দাম হ্যাঁ এটাকে বীরের মতো মনে হয়েছে সাদ্দাম ওই জন্য নামটা আচ্ছা তো আপনার এই সাদ্দামকে লালন পালন করতে গিয়ে কোনো স্মৃতি বা কোনো সমস্যা হয়েছে কিনা এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এটা শুরু থেকেই ন্যাচারাল খাবার খাচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ কোনো চিকিৎসা কোনোদিন দেওয়া লাগে নাই রেগুলার যে ভ্যাকসিন এর বাদে কোনোদিন এটা চিকিৎসা লাগে নাই অসুখ হয় আল্লাহ রহমান আচ্ছা মানে রেগুলার যে ভ্যাকসিনটা ছাড়া অন্য কোনো চিকিৎসা দিতে হয় নাই আচ্ছা খুবই ভালো লাগলো শুনে তা আপনার এই সাদ্দামকে লালন পালন করতে গিয়ে আসলে খাবার দাবারটা কি মেনটেন করলেন আপনি কি খাবার দাবার দিচ্ছেন খাবার আমি বেশি কিছু খাওয়াই না নরমালি ঘাস বেশিরভাগ এবং এখানে গমের ভুষি মুগ ভুষি ছোলার ভুষি তারপরে এরকম 5-6 পদ মিলিয়ে কুড়া মিলিয়ে তারপরে আমি খাওয়াই প্রতিদিন কত কেজি ভুষি লাগে ওর এটা প্রতিদিন কমপক্ষে 12 কেজি ভুষি লাগে 12 কেজি ভুষি আর কাঁচা ঘাস কত কেজি লাগে কাঁচা ঘাস 60 কেজি থেকে 80 কেজি 60 থেকে 80 কেজি দৈনিক আচ্ছা তাহলে ওর পেছনে প্রতিদিন আনুমানিক কত টাকা খরচ হয় আপনার আনুমানিক 600+ 600+ ভাই আতর ভাই সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগলো আপনার কথাটা পছন্দ হলো কারণ ম্যাক্সিমাম মানুষ বলে যে এত বড় একটা গরু পালন করতে গেলে নাকি 1,000-1,500 টাকা খরচা হয় তা আপনার আমার মনে হচ্ছে যে আপনি জেনুইন কথাটাই বলেছেন যে এই কথাটা আশা করি ক্রেতার যারা আছে তাদেরও ভালো লাগবে আচ্ছা ভাই বলছিলেন যে 600-650 টাকা খরচা হয় তো খাবারের মেনুর মধ্যে আর কিছু আছে নাকি যে মানুষ তো বড় গরুগুলোকে কলা খাওয়ায় আপেল খাওয়ায় কমলা খাওয়ায় অনেক ধরনের ফল খাওয়ায় আপনি খাওয়ার কি না 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 আমি কোনো ফল খাওয়াই না শুধু ঘাস ভুষি কুড়া আচ্ছা ঘাস ভুষি কুড়া
আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে সাদ্দাম খুব দুষ্টুমি করতেছে, মানে অনেকটা তেজি, আর যে সব গরুগুলো এরকম সারাক্ষণ দুষ্টুমি করে সেগুলো একদম সলিড, মানে কোন ফিড যে খাওয়ানো হয় না, কিন্তু ওদের চঞ্চলতা দেখেই বোঝা যায়। তা আপনার সাদ্দামের দাঁত কয়টা হয়েছে? দুই দাঁত। তো এই যে 2022 কুরবানি উপলক্ষে আপনি আপনার সাদ্দামকে নিয়ে কতখানি আশাবাদী? আশাবাদী 6 লাখ প্লাস। 6 লক্ষ প্লাস। আচ্ছা আচ্ছা, যেটা বললেন যে ওজনটা জানা হলো না, ও কতটুকু ওজন হতে পারে? ১০০০ কেজি প্লাস মাইনাস। এটা কি মানে অনুমান করে? বডির মাপ। আচ্ছা আমরা একটু জানি, আসলে আমরা কিছুদিন আগে দেখেছি যে 1200 কেজি একটা ওজনের গরু 5.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। তাহলে আপনি কি আপনার সাদ্দামকে এই 1000 কেজি ওজনের গরু আপনি কি সেই কাঙ্ক্ষিত মূল্যটা পাবেন বলে আশা করতেছেন? পাবো ইনশাল্লাহ। চঞ্চল এটা যদি আগামী বছর রাখা হয় এটার দাম হবে কমপক্ষে 15 লাখ। আচ্ছা, গ্রোথ রেট খুব ভালো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি 6.5 লক্ষ টাকা বললেন আপনি, আসলে এখানে কোন দরদামের সুযোগ আছে কিনা? আলোচনা সাপেক্ষে তো যদি আপনি কাঙ্ক্ষিত মূল্য না পান তাহলে আরো 1 বছর লালন পালন করতে চাচ্ছেন? সুস্থ গরু আমার, প্রিয় গরু এটা থাকবে, আরো বড় হবে। আচ্ছা, তারপর তো বড় গরু লালন পালন করা সেরা গরু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কিন্তু বড় গরু লালন পালন করাটা অনেকটা কষ্টকর। তারপরে আবার আমার জন্য কোনো কষ্টকর না, কিন্তু অনেকটা রিস্ক থাকে। কিন্তু না, রিস্ক নাই, রিস্ক থাকবে যদি গরু বড়ি ছেড়ে দেয়, সুস্থতা কম থাকে, অসুস্থ হয় তখন এটা সম্পূর্ণ সুস্থ, এটা আরো 1 বছর 2 বছর পারলে কোনো সমস্যা হবে না। যে ঘাস খায় এটা গরু ফিট আছে, মানে ওই কনফিডেন্সটা আছে যে ও ফিট আছে, আরো 1.5-2 বছর পারলেও সমস্যা হবে না। তা আশা করি আরো যদি 2 বছর পালা যায় গরুটা তাহলে তো বাংলাদেশের সেরা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনার এই সাদ্দামকে কেউ যদি প্রতিবাদের মাধ্যমে ক্রয় করতে আসে বা নিতে চায় তাদের জন্য কোন সুবিধা আছে কিনা? সুবিধা আছে, একটু আমাদের দিকে কথা বলেন। সুবিধা আছে, যে কদিন আছে আমি লালন পালন করে দিব কোরবানি পর্যন্ত, এবং ফ্রি অফ কস্টে পৌঁছে দিব, ডেলিভারি চার্জ ফ্রি। আর কোন সারপ্রাইজ আছে কিনা? আসলে আর কোন সারপ্রাইজ নাই না। অনেকেই তো বড় গরুর জন্য মোটর সাইকেল বা অন্যান্য অনেক কিছু পুরস্কার রাখে, আপনার এমন কোন চিন্তা ভাবনা আছে কিনা? করে যে দাম যদি হয় 7 লাখ, চাই 8 লাখ, 1 লাখ বেশি টাকা ধরে তারপরে মোটর সাইকেল দিল, পরের টাকা দিয়ে পরে বুঝায়, আমার ওদের দরকার নাই। আচ্ছা, তার মানে আপনি যেটা বলছেন সেখান থেকে একটু সামনাসামনি আসলে আলোচনা সাপেক্ষে আর কি? আচ্ছা, তার মানে সেটা কম যদি হয় আসলে কেমন, মানে যদি আমি একটু জানতে চাই যে আসলে এই হলে আপনি বিক্রি করবেন মিনিমাম একটা 5 লাখ প্লাস? 5 লাখ প্লাস, এইটা কিন্তু অনেকটা ভালো লাগলো আমার কাছে যে 5 লাখ প্লাস হলেই আপনি বিক্রি করতে পারবেন। তার মানে ক্রেতারা কিন্তু একটু ধরে নেবে যে তার কম হলেও আপনি দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, সুযোগ নাই। আচ্ছা, তা আপনার ওই সাদ্দামকে যদি কেউ ক্রয় করতে চায় আপনার খামারে আসার অ্যাড্রেসটা একটু বলবেন? অ্যাড্রেস আকসাইল কবরস্থানের নিকট, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা, মোহাম্মদপুর থেকে, ঢাকা মোহাম্মদপুর থেকে সোজা কলাতিয়া বাজারে আসলে এখানে আকসাইল কবরস্থানের কাছে। আচ্ছা, মানে যে কেউ আসতে পারবে মোহাম্মদপুর থেকে কলাতিয়া এসে আকসাইল আসবে? আকসাইল কলাতিয়া সালাম ক্লিনিকের সামন দিয়ে রাস্তা। আচ্ছা, আকসাইল এসে আপনার কথা বলবে? গ্রিন এগ্রো জিএ, গুগলের লিঙ্ক হলো এটা, গ্রিন এগ্রো জিএ। আচ্ছা, গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবে গ্রিন এগ্রো, গ্রিন এগ্রো উইদিন ব্র্যাকেটে জিএ। আচ্ছা, তো কেউ যদি আসলে ফোনে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে ফোন নাম্বারটা দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, একটু বলবেন। 01-727-310-675। আরেকবার বলবেন। 01-727-310-675। আচ্ছা, তা আপনার এখানে এসে আতাউর নাম বললে হবে নাকি? হ্যাঁ, আতাউর ভাই, খামারের নাম গিরি নেগ্রো আর আমার নাম আতাউর। আপনি সবসময় খামারে থাকেন তো? না, আমি মাঝে মধ্যে আসি, আমার অফিস এবং বাসা ধানমন্ডি,
এখানে আমি আসি যখন প্রয়োজন আসি বা রুটিন বেসিসে আসি সকাল সন্ধ্যা যখন প্রয়োজন হয়। আচ্ছা তো ঠিক আছে আতর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং ক্রেতাদের উদ্দেশ্যে ভালো মেসেজ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এই সাদ্দামকে কিভাবে লালন পালন করেছেন এবং এই সাদ্দামকে নিয়ে সামনে কুরবানিতে কি ভাবনা আমরা শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি প্রতিবেদনটা আপনাদের ভালোই লাগবে, আরো ভালো লাগবে যদি সাদ্দামকে আপনারা কুরবানির জন্য ক্রয় করে নেন। তা আজকের মতো দর্শক এখানে শেষ করব, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে একটা জিনিস রিকোয়েস্ট করব, এই প্রতিবেদনটা সবার মাঝে শেয়ার করে বিলিয়ে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং যারা বড় গরু কারেকশন করতে চায় তারা আসলে উপকৃত হয়। তা আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।